সুপ্রিয় দর্শক, বিজয়ের মাসে সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইগলু প্রেজেন্টস বায়োপিক শো মিডডালিটা অনুষ্ঠান। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার কাছে আমরা শুনতে চাই দেশ ও বর্তমান রাজনীতি নিয়ে তার ভাবনা, ব্যক্তি জীবনের নানান অভিজ্ঞতা এবং সফলতা ব্যর্থতার কথা। দর্শক, আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি একাত্তরে কলেজের ছাত্র থাকা অবস্থায় সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, অংশ নিয়েছেন বেশ কয়েকটি অপারেশনে, যার বিচক্ষণতা ও সাহসী ভূমিকায় একাত্তরের জুন মাসে আলোয়াঘাট অপারেশনে প্রাণে বেঁচে যান সেই অপারেশনে অংশ নেওয়া বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা। পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ হিসেবেও যার রয়েছে সুখ্যাতি। নিজ সংসদীয় এলাকায় ব্যাপক জনপ্রিয়তার কারণে তিনি টানা তিন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। দর্শক, আজ আমাদের আমন্ত্রিত অতিথি নেত্রকোনা পাঁচ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ওয়ারিসাত হোসেন বিলাল বীর প্রতি। স্বাগত আপনাকে আরটিভি স্টুডিওতে। ধন্যবাদ। শুরুতে বিজয়ের মাসে আপনার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনতে চাই, কেমন ছিল মুক্তিযুদ্ধের দিনগুলি, আপনার মুখ থেকে সেই গল্প শোনার। ধন্যবাদ। সেই সময়কার অনুভূতিগুলো, মূলত যে গল্পগুলো আমরা হয়তো এখানে আলোচনা করবো অথবা করবো, সেগুলো একটি বিশেষ কোনো মুহূর্ত কিংবা যেটা আপনার মনে সারা জীবন দাগ কেটে থাকবে মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর মধ্যে একটি যদি আমাদেরকে একটু শোনান। কতগুলো ই আছে আমার ঘটনা প্রবাহ, হয়তো সারা জীবনে কখনো মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। জি। যেমন 16 তারিখে আমি ঢাকা এসেছি। জি। তখন সকাল 11:30 মতো বাজে। জি। মিরপুর থেকে মিরপুর ব্রিজটা ক্রস করলাম, মিরপুর ব্রিজটা ক্রস করে আমি ঢাকায় পৌঁছালাম। আমাদের কোম্পানিও আসলো, আমার বড় ভাই সাকাওয়াত হোসেন বাহার বিপ্রতীক সে সহ আমরা ঢুকলাম। ঢোকার পরে সারাদিন টুকটাক ই চলছে, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, খুব ব্যস্ততা। এর মধ্যে খবর আসলো ক্যান্টনমেন্টে পাক হানাদাররা আমাদের কিছু বোনদেরকে আটকে রেখেছে, যে ঘরটায় আমাদের আরেক সাথী একটু আগে সেখান থেকে ঘুরে এসেছে এবং সে জানে কোথায় তাদের এই অবস্থা, ওদেরকে আমরা মুক্ত করতে হবে আমাদের। আমি চিন্তা করেছি আমরা যে অবশ্যই এইটাই আমাদের প্রথম কাজ হওয়া উচিত, সেখানে আমরা চলে যাই। যাওয়ার পর সেই দিনের স্মৃতি, বিশ্বাস করেন, খুব কষ্ট দেয় মনকে। তারপর সেখানে গেলাম, আমি ওদিন ক্যান্টনমেন্টে গেলাম, যাওয়ার পরে মাঝে মাঝে আমি আসা যাওয়ার পথে দেখি বাড়িটা, দোতলা একটা বাড়ি, তো দেখলাম যে যেই সময় বাড়িটা যে অবস্থায় ছিল এখন খুব একটা পরিবর্তন হয় নাই, বাড়িটার ওই রকমই অবস্থায় আছে। গিয়েছি সেখানে, যাওয়ার পরে আপনার ওখানে একজনে ঘরটা দেখিয়ে দিল, তো যে আমরা ঘরের দরজাটা খুললাম, বিশ্বাস করেন আশিক ভাই, সে সময় এখনও আমার সেই গন্ধটা পাই আমি, একটা বোটকা গন্ধ, মানে বদ্ধ ঘর, অনেকগুলো মানুষ যদি এক জায়গায় থাকে অবশ্যই একটা গন্ধ হয় না, সেই গন্ধটা। কিছু মেয়েকে দেখছি, হয়তো কারো ব্লাউজ আছে, ছায়াটা নেই, ছায়া আছে, ব্লাউজ নেই, বুক ঢেকে আছে, এরকম চিৎকার করে বলছে আপনারা চলে যান, আমাদের কাছে আসবেন না, কেউ আমাদের সামনে আসবেন না। তারপরেও তো গেলাম, যাওয়ার পরে দেখলাম তাদের অবস্থা, এই 9টা মাস তাদের উপর যে অত্যাচার, অত্যাচারের সারাটা শরীরে যে অত্যাচারের যে ছাপ, এটা ভাষায় বর্ণনা করা যায় না, বিশ্বাস করেন ভাষায় বর্ণনা করা যায় না। তারপরও তারা তো বেরোতে চাচ্ছে না, আমি পাশের আমার এক সহযোদ্ধা সাথীকে বললাম কয়েকটা চাদর নিয়ে আসো, দেখো জোগাড় করো চাদর, গেল চাদর নিয়ে আসলো, আমরা চাদরগুলো দিয়ে দিলাম, ওই চাদর ওরা আমরাই ঢেকে দিলাম। মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে সেদিন কিছু মুক্তিযোদ্ধাকে চাদর দিয়ে, বীরাঙ্গনাকে চাদর দিয়ে ঢেকেছিলাম, আসলে কি পেরেছি? এই সারা মুক্তিযোদ্ধাদের যে কষ্ট, অসহনীয় দুঃখ কষ্ট, এগুলো কি আমরা চাদর দিয়ে অথবা ঢাকতে পেরেছি? মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এবং অনেক কিছুই করেছেন, কিন্তু যত কিছুই হোক না কেন, ওদের এই কষ্ট কোনো দিন
হোলান নয়, এটা ভুলতে পারবে না ওরা। তারপর ইন্ডিয়ান আর্মিকে আমরা বললাম, ইন্ডিয়ান আর্মির ট্রাক আসলো, তারপর তাদেরকে ট্রাক উঠিয়ে নিয়ে গেল। পরে শুনেছি যে, খোঁজ রাখতাম, পরে শুনেছি যে বঙ্গবন্ধু এসেই তাদের খোঁজ নিয়েছেন এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে উনি তাদেরকে বিদেশে রিহ্যাবিলিট করেছেন। কারণ একটা জিনিস উনি ঠিকই, ওনার যে প্রজ্ঞা মেধা উনি দেখতে পেয়েছিলেন যেটা, সেটা হলো যে গ্রামে গেলে ওরা গ্রামে ফিরে যায় তো মিশতে পারবে না। এবং আমি দেখেছি আমাদের গ্রামেও পাক হানাদাররা অত্যাচার করেছিল মহিলাদের উপরে, শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু সেই দাগ শুকায় নাই। এবং ওই জন্য আমরা তখন ঠিক করেছিলাম, ঠিক আছে, সার্ফেসে এত আনার দরকার নেই, এত মহিলার নাম অথবা তাদের ইন্টারভিউ এগুলো করার দরকার নেই, তারা যদি যে যে সমাজের সাথে ফ্যামিলির সাথে মিশতে পারে মিশে যাক তারা, সেভাবেই আছে। দেশ স্বাধীন হওয়ার পর ডিসেম্বরে দেশের চেহারাটি কেমন ছিল? ডিসেম্বরে চেহারা ছিল, প্রথম সব জায়গায় পাকিস্তানিরা যে ভেঙে দিয়ে গেছে, রেল নাই, রাস্তা নাই, ব্রিজ নাই, মানে একরকম ধ্বংসস্তূপ, একটা ধ্বংসস্তূপ। আমরা এখন বিভিন্ন সিনেমাগুলো দেখি, বিদেশি সিনেমায় আমরা দেখে থাকি যে কি অবস্থা, সেই ধরনের একটা অবস্থা। কিন্তু জানেন একটা বিষয় ছিল, সেটা ছিল মানুষের মধ্যে একটা প্রচণ্ড উদ্দীপনা ছিল। মানুষ কিন্তু এই যে হত্যাযজ্ঞ দেখে, এই যে ধ্বংসস্তূপ দেখে দমে যায় নাই, তারা মাথা উঁচু করেই চলত। এবং কীভাবে বঙ্গবন্ধু বলতেন যে বীরের জাতি, এই জাতি সেটা আমি দেখেছি সেই সময় এটা মনে প্রাণে ধারণ করতো, না আমরা বীরের জাতি, আমরা মাথা নত করবো না, এই ধরনের অবস্থা ছিল একটা। তো এই যে বলছেন যে তখন আপনারা এই এই জিনিসটা দেখেছেন যে কোনোভাবে থমকে যায়নি কোনোভাবে, এখনকার সময়ের সাথে তখনকার প্রেক্ষাপটটাকে কীভাবে আপনার সেই উত্তেজনা কিংবা সেই আগ্রহ সেই জায়গাটা আমরা কি কোনো কারণে কোনো জায়গায় হারিয়েছি? আমি বলবো হারিয়েছি। হারিয়েছি কি, সেটা হচ্ছে এই মুক্তিযোদ্ধারা তাদের যেভাবে আমাদের বেড়ে ওঠার কথা ছিল, এটা স্বীকার করতে হবে যে বঙ্গবন্ধু যেভাবে ডাক দিয়েছিলেন, যেভাবে আমরা তার কথায় উদ্বুদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিলাম, পরবর্তীতে কেমন হয়ে গেল, মানে মিলল না, মিল খুঁজে পাইনি আর আমাদের চিন্তাভাবনার সাথে বাস্তবতার সম্পর্ক ছিল না। সম্প্রতি রাজাকারের তালিকা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে, খেতাবপ্রাপ্ত অনেক মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় রয়েছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা প্রচণ্ড একটা ন্যাক্কারজনক ঘটনা। এইটা এই ন্যাক্কারজনক ঘটনা, নিন্দার ভাষা আমার নাই, নিন্দার ভাষা আমার নাই, আমি আর কি বলে নিন্দা প্রকাশ করব আমি জানি না। খামখেয়ালির একটা সীমা আছে, এটা একটা সীমা ছাড়া খামখেয়ালি, মানে মাননীয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে পুঁজি করে হাতে গোনা কয়েকজন মানুষ, কেউ মন্ত্রী হয়ে যাবে, কেউ ই হবে, এগুলো করে যা খুশি তাই করে যাচ্ছে, এটা সহ্য করা যায় না, একদম সহ্য করা যায় না। দণ্ড কার্যকর হয়েছে এমন চিহ্নিত কয়েকজন শীর্ষ যুদ্ধাপরাধীর নাম রাজাকারের তালিকায় নেই, এমন সংবেদনশীল ইস্যুতে এত বড় ভুল কিভাবে হয়? আমার কাছে কিন্তু মনে হয় না এটা অসাবধানবশত ভুল হয়ে গেছে, আমার কাছে মনে হয় না এটা, আমার কাছে মনে হয় এইটা কিন্তু একটা সুদূর প্রসারী একটা ষড়যন্ত্রের অংশ, এটা আমার মনে হয়। কারণ এই ধরনের একটা ভুল হয়ে যাবে আমি মানতে পারি না। এমনকি জমি জমার বিরোধিতার ইস্যু নিয়েও, হ্যাঁ, একজন আরেকজনকে কিংবা যে কোনোভাবেই হোক প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজাকারের তালিকায় নাম অন্তর্ভুক্তির মতো অভিযোগ উঠেছে, এটাকে কীভাবে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখেছি। মানে এটা কি এত সহজ, একটা তালিকা চেঞ্জ করে আমি কিছু নাম ঢুকিয়ে দিলাম কিংবা কিছু নাম বের করে নিলাম, এটা কি মানা যায় কোনোভাবে? এটা তো মানা যায় না, ওই যে বললাম, এটা তো মানে এটা নিন্দার ভাষা আমার জানা নেই, এটা কোনো অবস্থাতে মানা যায় না। আপনি ষড়যন্ত্রের কথা বলছিলেন, এবং ষড়যন্ত্রটা দেখেন আমার কাছে কেন মনে হয় এটা একটা ষড়যন্ত্র। এই সময় এসে মাননীয় প্রধানমন্ত্রী যখন আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন সব কিছু, ঠিক 72-এর কথা মনে হচ্ছে, বঙ্গবন্ধু যখন নতুন করে যাত্রা শুরু করলেন,
তারপর একটার পর একটা দেখেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দল থেকে নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন এবং এগুলোই আমার মনে হয় যারা দুষ্কৃতিকারী প্রধানমন্ত্রী যাদেরকে পিন পয়েন্ট করেছেন ওরা তো জানে মাননীয় প্রধানমন্ত্রী কাকে পিন পয়েন্ট করতে চাচ্ছেন, তো সেই জন্য আগে ভাগেই তারা বাঁচার জন্য এইটাকে একটু ডিফেম করে দেওয়া। নাকি আপনার মনে হয় সবার মনোযোগটা অন্য কোনো দিকে ডাইভার্ট করার জন্যে এরকম কিছু করা হচ্ছে? এখন নেত্রীর ফোকাসটা অন্যদিকে, যে এই ফোকাসটা অন্যদিকে নিয়ে আসতে পারলে আমরা হয়তো আপাত একটু, আমরা বিগত দিনে দেখেছি পাঁচজন সচিবের মুক্তিযুদ্ধের নকল মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে তাদের চাকরির মেয়াদ বাড়িয়ে নিয়েছে এবং তাদের সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি হতে আমরা দেখিনি। এই যে মুক্তিযুদ্ধের কিংবা মুক্তিযোদ্ধা যাদের তুলনা আসলে কোনো কিছুতে কারোর সাথে হয় না, তাদের সার্টিফিকেট জাল করার এবং সচিব পর্যায়ে সেটা করা এবং তাদের চাকরির মেয়াদ বাড়িয়ে নেওয়া, এই অপরাধকে কতটুকু গুরুতর বলে আপনি মনে করছেন? এটা তো ভয়ঙ্কর একটা অপরাধ, মানে এগুলোতে ইনভেস্টিগেশন করা উচিত ছিল ব্যাপকভাবে কীভাবে হয়েছে। যদি সঠিক সত্যতা থাকতো এটার মধ্যে তাহলে কিন্তু তখন এটাকে ড্রাস্টিক্যালি ধরা উচিত ছিল, এবং ওই যে ধরা হয়নি এই একটা ভুলকে পাশ কাটাতে যে আরও কতগুলো ভুলের পুনরাবৃত্তি হয় ওগুলাই ছিল তার জলজন্ত প্রমাণ, সেগুলোর মাশুল দিচ্ছি আমরা এখন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দায় চাপাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায় চাপাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপর, এই দায় চাপানোর যে খেলা সেটাকে আপনি কীভাবে দেখছেন? মানে এরকম একটি স্পর্শকাতর এইরকম একটি বিষয় নিয়ে যে এই যে তালিকার যে একটা ভুল একটা তালিকা গেল, এটা একজন একজনকে দায় চাপাচ্ছে, এটাকে কতটুকু গ্রহণযোগ্য? এটা ঠিক না। প্রথম কথা তো দোষ তো একজনই করেছে, একটা মন্ত্রণালয় করেছে ধরলাম, আর মন্ত্রণালয়ের মধ্যে একজনকে পিন পয়েন্ট করতে হবে যে কে প্রধান দায়ী। তো দেখুন এখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দায় চাপাচ্ছে, আমি শুনেছি আমি দেখেছি টিভিতে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কীভাবে ইগুলো পাঠিয়েছে, তাদের কাছে লিস্টগুলো পাঠিয়েছে, সেটা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি মুক্তি কোনো অস্বচ্ছতা খুঁজে পাইনি, কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কিন্তু আমি দেখেছি যে সত্যি এখানে প্রবলেম হলে এখান থেকে হয়েছে। এবং যেমন আমি সংসদীয় কমিটিতে আছি, আমি একবার একটা মিটিংয়ে বলেছিলাম নিয়ম অনুযায়ী কোনো একটা রিপোর্ট আসবে তখন এটা মুক্তিযোদ্ধা স্ট্যান্ডিং কমিটিতে আনতে হবে, আমরা সেটাতে আলোচনা করব না, কোনো আলোচনাই হলো না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে পেনড্রাইভ পেয়েছে সেই পেনড্রাইভে যা ছিল দাড়ি কমা কিচ্ছু তারা চেঞ্জ করেনি, হুবহু তারা প্রকাশ করেছে। এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অনেক আগে পাঠিয়েছে আপনার রাজাকার আলবদর কারা কারা আছে তাদের লিস্ট পাঠানোর জন্য, সেটা তো আমি আমার উপজেলাতে বসেই দেখেছি, আমরা তারপর চেক করে দিয়েছি। কিন্তু এর পরে পরবর্তীতে এটা যখন আসলো এখানে, সেটা হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসছে, এটা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইটস আ কনসার্ন অফ ফ্রিডম ফাইটার মিনিস্ট্রি, সো সেন্ড ইট দেয়ার সেখানে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এইটাকে নিয়ে এর উপর দোষ চাপানো, এগুলো পাপকে পাশ কাটানোর চেষ্টা আর কিচ্ছু না। আপনি তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য, জি, আপনাদের সাথে কি বিষয়টি নিয়ে আলোচনা হয়নি? না, আপনাদের কি এই ব্যাপারে কোনো দায় নেই? কথা আমরাই উঠিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এটা মুক্তিযোদ্ধা মন্ত্রী ভালো বলতে পারবে, সেটা ই করতে পারিনি আমরা, সেটা সে তখনই যদি তখনও নিয়ম অনুযায়ী যেটা হয় যে যে কোনো বিষয় আসুক সেটা স্ট্যান্ডিং কমিটিতে আনতে হবে, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে স্ট্যান্ডিং কমিটিতে আনতে হবে। কমিটি বসে এটা নানা প্রশ্ন করবে, প্রশ্ন করে এটা সঠিক কী বেঠিক এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, কিন্তু তারা কই সেটাতে উদ্যোগী হলো না। আগামী 26 মার্চ রাজাকারের নতুন তালিকা প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজাকারের তালিকা নিয়ে যে
বিতর্ক এবং অবিশ্বাস তৈরি হয়েছে, নতুন তালিকা আসলে সেই বিতর্ক মুক্ত থাকবে বলে আপনি মনে করেন? জি না, থাকবে না। পয়েন্ট ব্ল্যাঙ্ক বলি, থাকবে না। থাকবে না কেন? যে খতর সৃষ্টি হয়েছে ওই একটা মিটিং দিয়ে অথবা একটা এই এই ফাইল ওখানে ওই ফাইল এখানে এনে আলবাহানা করা যাবে, কিন্তু এটা শুধরানো যাবে না, আমি আশাবাদী না। কিন্তু একটি জায়গায় গিয়ে তো সঠিক তালিকা প্রকাশ করতেই হবে, এটার জন্য সময় দিতে হবে। আসলে জানেন কি, এটা বেশিক্ষণ লাগে না তো, এটা করতে বেশিক্ষণ লাগে না। আমি এর আগেও যখন আমি তিনবারের এমপি, তো এর আগেও আমি মুক্তিযোদ্ধা স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম, সেই সময় আমরা কি করেছি, সেই সময় আমরা এই বিষয়গুলোকে আমরা একটু সময় দিতাম, কনসার্ন মিনিস্টারকে আমরা বলতাম যে আপনার এই ধরনের কি কি ফাইল আছে সেগুলো আমাদের কাছে একটু আগেভাগে পাঠিয়ে, আগেভাগে পাঠালে আমরা একটু সময় নিব, সময় নিয়ে এটা চুলচেরা বিশ্লেষণ করতে পারবো আমরা। এর আগে বিদেশি মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার সময় স্বর্ণপদকে ভেজাল পাওয়া গেল, কিন্তু কারো শাস্তি হলো না, এটা কতখানি গ্রহণযোগ্য? এত বড় দেশকে অপমান করা, মুক্তিযোদ্ধাদের অপমান করা, এরপরেও কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। কারণ জানেন, সেদিন যদি এটার বিচার হতো সঠিক তদন্ত করে, এরা কিভাবে বেরিয়ে যায়, এত বড় ঘটনা ঘটানোর পরে কিভাবে তারা পার পেয়ে যায়, আপনার কাছে জানতে চাচ্ছি। এক মন্ত্রণালয় বলছে ওই মন্ত্রণালয়ের দোষ, এই মন্ত্রণালয় বলছে ওই মন্ত্রণালয়ের দোষ, এগুলো করে কিন্তু এরা টাইম ক্ষেপণ করে, সময় ক্ষেপণ করে, দিন যায়, মাস যায়, বছর যায়, ফেড আউট হয়, এভাবেই সবাই পার পেয়ে যাচ্ছে, এভাবেই আস্তে আস্তে পার পেয়ে যায়। বিশ্লেষকদের অনেকেই বলছেন দেশে এক ধরনের বিচারহীন কিংবা বিচারহীনতার এক রকমের সংস্কৃতি তৈরি হয়েছে, ফলে অর্থ পাচারের ঘটনা ঘটছে, ব্যাংকিং খাতে ভয়ঙ্কর অস্থিরতা দেখা দিয়েছে, খুন এবং ধর্ষণের ঘটনা ঘটছে, ক্যাজিনোর ঘটনা ঘটছে, আপনি এটাকে কীভাবে দেখছেন? আমি মনে করি এগুলো হচ্ছে চরম একটা বিশৃঙ্খলার আলামত, এবং এই বিশৃঙ্খলাটা আমাদেরকে অনেক ভোগাবে, এটাও সত্য কথা। এখনও যদি আমরা রাশ টেনে না ধরি, এটা কিন্তু আমাদেরকে ভোগাবে। রূপপুরের বালিশ কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক উন্নয়ন প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতির তথ্য উদ্ঘাটিত হয়েছে, প্রতিদিন কিছু না কিছু ঘটনা আমরা শুনছি গণমাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী রীতিমতো ক্ষোভ নিয়ে বলেছে যে আমার উন্নয়নের সকল সুফল উইপোকায় খেয়ে ফেলছে, সিংহভাগ খেয়ে ফেলে যারা এই উইপোকা, এই উইপোকাগুলো তো নিশ্চয়ই চিহ্নিত, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এমন হতে পারে উইপোকাগুলো খুবই শক্তিশালী, কিন্তু আমি এটা বুঝে পাই না এই সময়ে, এই প্রেক্ষাপটে, দেশের এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে শক্তিশালী কেউ হবে আমার এটা বিশ্বাস হয় না। তবে এরা করে কি, সময়ের প্রেক্ষাপটে আড়াল করে তারা পার পেয়ে যায়, সবসময়ই পার পেয়ে যায়। এই দুষ্কৃতিকারীরা ভয় পায় না, এরা হয়তো এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তো জানেই মানুষ, কিন্তু জানে স্পেসিফিক কে দায়ী, এটা জানে মানুষ। অনেকের বিশ্লেষণ, আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, শক্তিশালী হচ্ছি, সাংস্কৃতিকভাবে অনেক পিছিয়ে যাচ্ছি, সাংস্কৃতিক দৈন্যতা নিয়ে উন্নত এবং কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন? সংস্কৃতিকে বাইরে রেখে, এক সাইডে রেখে একটা দেশের আর্থসামাজিক উন্নয়ন সেই অর্থে সম্ভব না। আপাতভাবে আমরা হয়তো দেখাতে পারবো যে অনেক উন্নয়ন আমাদের হচ্ছে, কিন্তু পাশাপাশি ওগুলো এটাকে সাস্টেনেবল ইয়ে করা সম্ভব না। আমরা তো বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা কিন্তু সম্ভব না, আমি প্রিসাইজলি বলি এটা সম্ভব। আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, কতটুকু সম্ভব হবে দুর্নীতি নির্মূল করা বলে আপনি মনে করেন? এখনও মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার রিয়েলাইজেশনে আসতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এটা যে করব, এই এইভাবে যে জনগণকে বলছি এবং জনগণও সংগঠিত হচ্ছে, কিন্তু আমরা কত দূর যেতে পারব, একসময় তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে সব, এবং কে কতটুক অন্যায় করছে, কে কতটুক চর্যবৃত্তির সাথে সম্পর্কিত, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর জানতে বেশিক্ষণ লাগে না। ওনার যে টিম আছে, এই টিমটা কিন্তু সাথে সাথেই এগুলো বের করে ফেলতে পারে। অনেকে শুদ্ধি অভিযানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন যে এই অভিযান চলবে তো, স্থিমিত হয়ে যাবে না তো, আপনি কি আলামত দিচ্ছেন? আমিও দেখছি যে আসলে এটা বন্ধ হয়ে যাবে না তো,
আপনিও সেই সংশয়ে ভুগছেন? আমিও সেই সংশয়ে ভুগি। কেন কেন সেই সংশয়ে ভুগছেন আপনি? মাননীয় প্রধানমন্ত্রী নিজ ঘর থেকে যে শুদ্ধি অভিযান শুরু করলেন, দুর্নীতি বিরোধী যে অভিযান শুরু করলেন, সেটা কেন আরও সবাই যেমন মনে করছে যে এটা হয়তো স্তিমিত হয়ে যাবে অথবা অনেকটা থেমেই গেছে, আপনি কেন সেরকম মনে করছেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা শুরু করলেন সেই দিনটার কথা চিন্তা করেন, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত এটা অনেক স্তিমিত হয়ে গেছে না? আমরাই তো অনেক বেশি কথা বলি না এটা নিয়ে। মানুষকে সবসময় জাগিয়ে রাখতে হয়, উত্তাপ ছড়াতে হয়, উত্তাপ দিতে হয়। আপনি উত্তাপটা দেওয়া বন্ধ করলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। একা মাননীয় প্রধানমন্ত্রী আর কত কী করবেন, কত কী করবেন? এবং উনি, আমি কতদূর সত্য আমি জানি না, এটা মানে ফেসবুকে দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমিও ব্যস্ত থাকি, সেই কারণে সেইভাবে এটা দেখার ই হয় না, দেখে দেওয়ার সুযোগ হয়নি আমার, সেই জন্য এত বড় একটা ভুল হয়ে গেল। কিন্তু দেখুন, এটার জন্য কনসার্ন মিনিস্টার আছে, এবং দেখি তো সেই মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী যখন বাইরে যান, ওইটা দেখেই অনুমান করি যে এই মিনিস্টারের দাম অনেক বেশি, সে ক্যাটাগরিতে প্রথম থাকে, সে এই ধরনের একটা ভুল করবে এটা তো মেনে নেওয়া যায় না। তাকে কোন যোগ্যতার বলে সেখানে বসানো হয়েছে তাহলে? তাকে একটু সেরকম একটা পার্সনকে নিয়ে আসা উচিত ছিল। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। জি, আপনি আপনার সংসদীয় এলাকায় নির্বাচনের আগে জনগণকে কিংবা আপনার এলাকার মানুষদেরকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কি কি আপনি আসলে করতে পেরেছেন? আমি যে সমস্ত প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিলাম সেগুলোর সিংহভাগ আমি তাদের প্রতিশ্রুতি পালন করেছি, এটা আমি ঠিক করেছি। যেমন আপনার একটি বিশাল জনপ্রিয়তা আছে বলেই পরপর তিনবার আপনি নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন আপনার সংসদীয় এলাকায়। সেই ভালোবাসার জায়গায় আপনি যে সকল ওয়াদা করেছিলেন তাদেরকে নির্বাচনের আগে, প্রতিদান কতটুকু দিতে পেরেছেন? আমি দিতে পেরেছি, যেমন দেখেন আমি কতগুলো বিষয়কে প্রায়োরিটি আমি দিয়েছিলাম। যেমন আপনার এলাকায় জলাবদ্ধতা একটি অনেক বড় সমস্যা। হ্যাঁ হ্যাঁ, জলাবদ্ধতা নিরসনে কিংবা সেই মানুষের জলবদ্ধ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনি কী করতে পেরেছেন? যেমন আপনার দেখুন, প্রথম আমি পিন পয়েন্ট করেছিলাম আমাদের রাস্তাঘাটগুলো ঠিক করে ফেলতে হবে। তারপর করেছি বিদ্যুৎ, তারপর ধরেছি শিক্ষা ব্যবস্থা, এরপর নদীগুলো খননের বিষয়গুলো। আপনি বোধ হয় এর মধ্যেই জেনেছেন যে নদীগুলো কিন্তু খনন আমি শুরু করতে পেরেছি। আমি তো বিচ্ছিন্নভাবে সেটা পারিও না, কারণ নেশন ওয়াইড যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামের সাথে আমারই করতে হয়। দেখেন, আমি সেদিন বুঝেছি মাননীয় প্রধানমন্ত্রী কত দিক চিন্তা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হলে আমি বেশিরভাগ সময় একটা কথা বলতাম, মাননীয় প্রধানমন্ত্রী আমার এই এলাকায় নদী খননগুলো করা খুবই জরুরি, কারণ জলাবদ্ধতা আমার একটা বড় সমস্যা। দেখেন, এই জন্যই নেত্রীর প্রতি যে শ্রদ্ধাবনত হয়ে যায় মাথা, এই কারণেই ঠিক মনে রেখেছেন উনি। এবং এইবার যে আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ে যিনি আসলেন, বিআইডব্লিউটিসিতে যিনি আসলেন, ওনাদেরকে উনি ক্যাটাগরিক্যালিও বলে দিলেন আমার এলাকাটার কথা, সেখানে তো যায়ও মন্ত্রীকে বলে দিলেন, এবং মন্ত্রী ড্রেজার পাঠালো, ড্রেজার পাঠিয়ে অনেকগুলো ড্রেজার পাঠালো, এলাকা একটা প্রোগ্রামও করলো। তখন আমি বুঝলাম আমার এখানে প্রোগ্রামটা হঠাৎ করে কেন, তখন আমি বুঝেছি। এবং মন্ত্রী আমাকে বলেছেন যে আপাইটা আপনার সাথে আলাপ করে এই কাজটা করতে বলেছেন, ভালো লেগেছে খুব। আমরা যত জানি আপনার এলাকায় মাদক একটি বড় সমস্যা এবং যুব সমাজ তাদের একটি বড় অংশ মাদকে আক্রান্ত, আপনি মাদক রোধ করার জন্য আপনার কি কোনো ক্যাম্পেইন ছিল? জি, আমরা মাদককে না বলি এটা, এবং বিভিন্ন স্কুল কলেজে এখানে আমরা আলোচনা করেছি, সভা সমিতি করেছি। আমি বলেছি যে পুলিশ সবসময় এটা করতে পারবে না, কিন্তু এটা আপনাদের মনে রাখতে হবে, আপনারা যদি পুলিশকে সাহায্য না করেন, একার পক্ষে পুলিশ এটা পেরে উঠবে না। জনগণ আমাকে সমর্থন দিয়েছে এবং এই সমর্থনকে পুঁজি করে সাথে নিয়ে আমি কিন্তু এগিয়ে গেছি এবং অনেকাংশে সফল। আমি আগে যে ভয়াবহ চিত্র ছিল সেই ভয়াবহ চিত্র এখন নেই, তবে এর মধ্যেও যারা আমাদের
টার্গেটে ছিল যারা মাদক ব্যবসাটাকে কন্ট্রোল করে, এর মধ্যে আমি এদেরকে আমরা মার্কিং করতাম। আমি আমার এলাকার নেতৃবৃন্দকে বললাম, এই দেখো না, তোমরা একে তো অনেকদিন ধরে এলাকায় দেখছি না, এটা কোথায়? আমরাও স্যার শুনতেছি এর নাকি র্যাব উঠাই নিয়ে গেছে, এখন র্যাবের হেফাজতে আছে। আবার তার বাসা থেকে বলা হচ্ছে যে সে রিহ্যাবিলিটেশন সেন্টারে আছে, এরকম একটা মিক্স দিয়ে। সো দেখা যাক আর কত ক্রস ফায়ার দিয়ে দেয়নি তো না, ক্রস ফায়ার দিলে তো পেপারে আসতো। আপনার এলাকার তরুণদের জন্য এবং তাদের কর্মসংস্থানের জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন আমরা শুনবো, তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, এগুলো প্রেজেন্স মিডিয়া লিডার অনুষ্ঠানে, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত ইগলু প্রেজেন্স বায়োপিক শো মিডিয়া লিডার অনুষ্ঠানে। সঙ্গে আছে মিস্টার আশিক রহমান, আমাদের আজকের অতিথি নেত্রকোনা পাঁচ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, আপনাকে আবার স্বাগত আপটিভি স্টুডিওতে। আমরা বিরতির পূর্বে আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম যে নতুন প্রজন্মের জন্য কিংবা আপনার এলাকার তরুণদের জন্য কর্মসংস্থানের কী উদ্যোগ আপনি নিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী যে সারা দেশব্যাপী যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন সেটার সাথে আমি নিজেকে সম্পৃক্ত করেছি। ওনার যে বিভিন্ন প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো যাতে বাস্তবায়িত হয় সেটার দিকে আমি লক্ষ্য রেখে আমার এলাকার মানুষদেরকে, যুবকদেরকে সেই রাস্তায় চলার জন্য একটা উদ্দীপনা দেওয়ার চেষ্টা করেছি। এখন বিভিন্ন প্রোগ্রাম আছে, তার মধ্যে ওদেরকে প্রথম সম্পৃক্ত করা, বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা তাদেরকে, এবং এই সম্পৃক্ততা কিভাবে তাদের সম্পৃক্ত হতে হয় এগুলো আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করেছি, আলোচনা সভা করেছি, কলেজগুলোতে আমরা ছেলে মেয়েদের কাছে সেই মেসেজগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো করে করে আসতে তাদেরকে আমরা ভাইব্রেন্ট করার চেষ্টা করছি, অনেকাংশে সফল হয়েছে। প্রশিক্ষণমূলক কোনো কর্মসূচি কি আপনি নিয়েছেন? এর মধ্যে প্রশিক্ষণমূলক কর্মসূচি আমাদের আছে, যেমন আমাদের একটা মহিলা মহিলাদের উন্নয়নমূলক প্রশিক্ষণ, প্রথম তো আমাদের আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগ আছে, তারপরে এটা সরকারি একটা মহিলা সংস্থা, এই মহিলা সংস্থাটা কিন্তু প্রচুর কাজ করে। যেমন এই কাজের মধ্যে হচ্ছে বিভিন্ন এলাকায় যে দরিদ্র জনগোষ্ঠী আছে সেই দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করা, এই সংগঠিত করার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা, বিভিন্ন কাজে হাঁস পালন থেকে শুরু করে মুরগি পালন থেকে গরু বিফেন্ডিং প্রজেক্ট বলেন, এই প্রজেক্টগুলোর দিকে আকৃষ্ট করা, কারণ এগুলোতে এই মহিলা সংস্থার মধ্য দিয়ে সরকার অনেক সাহায্য সহযোগিতা করে থাকে, যাতে সেই সাহায্য সহযোগিতা তারা গ্রহণ করতে পারে, সেই গ্রহণের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে, সেই বিষয়টা তারা তাদেরকে অবহিত করে, এবং এইভাবে অবহিত করার মধ্য দিয়ে তারা এগিয়ে যায়। আমি দেখেছি তারা অনেক এগিয়েছে। এবার আপনার ব্যাপারে আমরা জানতে চাই, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় পড়াশোনা করেছেন, আপনার ক ভাই বোন? জি, কোথায় বড় হয়েছেন? আমার জন্ম হচ্ছে, জন্মসালটা হচ্ছে 1954 জুলাইতে আমি জন্মগ্রহণ করেছি। আব্বা ছিলেন স্টেশন মাস্টার, তো এই জন্য ওনার বিভিন্ন স্টেশনে ট্রান্সফার হতো, আমরা কিছুদিন পরপর, ধরেন দিন না ধরেন বছরখানেক পরপর নতুন একটা অভিজ্ঞতার মুখোমুখি হতাম, নতুন একটা এনভায়রনমেন্টে যেতাম আমরা, সেখানে যেয়ে আমরা সবার সাথে আবার নতুন করে পরিচিত হতাম। পড়াশোনার হাতেখড়িটা বাবা মার কাছে, আব্বা সবসময় ই করতেন, আব্বা স্টেশনে নিয়ে যেতেন, আমার মনে আছে স্টেশনে নিয়ে ওনার কাজের ফাঁকে ফাঁকে আবার পড়াটা দেখাতেন, এটা পড়ো এটা পড়ো। বাংলায় আব্বার বিশাল দখল ছিল, সেগুলো আমাদের মাঝে ইনজেক্ট করার চেষ্টা করতেন, ইতিহাস নিয়ে কথা বলতেন, বাসায় এসে আম্মার হাতে পড়তাম, আম্মা তখন অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তারপর স্কুলে গেলাম, আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম, মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুলে
এই সময় এসে আবার রাজনীতির সাথে প্রাইমারিটা কোথায় করেছে? প্রাইমারিটা করেছি ময়মনসিংহে। ময়মনসিংহে ময়মনসিংহ সিটি স্কুলের ছাত্র ছিলাম আমি, মনে আছে আমার। এই সিটি স্কুলে পড়ার সময় আমার আমি খুব ভালো কবিতা আবৃত্তি করতাম, মনে আছে? কবিতা আবৃত্তি করে আমাদেরকে আজকে একটু সুযোগ লোক সংবাদ পাচ্ছি না, ছোট্ট যদি দুটি লাইন আবৃত্তি করে শোনান। সুকান্তর কবিতা ছোটবেলা থেকেই ভালো লাগতো। জি, তো সেখানে একটা কবিতা আছে, বেজে উঠল কিরে সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি, আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, জ্বলুক আগুন গরিবের হাড়ে, কোটি করা ঘাত পৌঁছাক দ্বারে, ভীরুরা থাক, মানব না বাধা মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আর এ অগ্রগতি, সাধ্যকার। এরকম আর কি। খুব সুন্দর। আপনার ক ভাই বোন ছিলেন? আমরা ছিলাম সাত ভাই তিন বোন। সাত ভাই তিন বোন। আপনি আপনি কি সবার সবার ভাইদের মধ্যে সবার ছোট? ভাইদের মধ্যে সবার ছোট, সবার মানে আপনার আপনার আগে আরো ছ ভাই রয়েছে? ছ ভাই রয়েছেন, নাই এখন ওনারা প্রয়াত সবাই। তো শুধু ডক্টর আনোয়ার হোসেন আর আরিফুর রহমান দুইজন আছেন ভাইদের মধ্যে। বোনরা সবাই ছোট? বোনরা সবাই ছোট, এক বোন মারা গেছেন আর দুই বোন ছোট, ডালিয়া আহমেদ জুলিয়া আহমেদ, ওরা ছোট। আপনার ব্যক্তিগত জীবনে আপনার ক সন্তান? আমার তিন সন্তান। তিন সন্তান? তিন সন্তান। আমার বড়টা হচ্ছে মেয়ে, বিয়ে হয়েছে ওর, ও অস্ট্রেলিয়া থাকে। আর তারপর হচ্ছে আমার ছেলে, আমি ওকে নিয়ে বেশ আশাবাদী। কি করছে ও এখন? পড়াশোনা দেশেই করেছে? পড়াশোনা দেশ থেকে, তারপর অস্ট্রেলিয়া গেল। অস্ট্রেলিয়াতে সে ম্যাকওয়ারি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে চলে আসলো। এসে আমার ফার্ম টেকনোলজিস, কাজরা টেকনোলজিস, এইটা আমি আর এখন ব্যবসা দেখতে পারি না, তো সে এগুলো দেখে। মানে বাবার ব্যবসার হাল ধরেছে? হাল ধরেছে। তারপরে হচ্ছে আমার ছোট মেয়ে, ও মালয়েশিয়াতে পড়ে। পড়াশোনা এখনো শেষ হয়? না, শেষ হয়নি, সে সাইকোলজিতে পড়ে। সাইকোলজিতে পড়ছে। আপনি সময় কাটে তাহলে কীভাবে এখন? আমি তো সময় পাই না। জি, সেই সময়টাই জানতে চাই, মানে আপনার ঘরের সময়টার কথা বলছি আমি। ঘরে জানি আপনার অনেক ব্যস্ত সংসদে, এগুলো নিয়ে প্রচণ্ড ব্যস্ততা, তার মধ্যেও ঘর সবসময় খুব টানে। এই যে আমার ছেলেমেয়েরা এখন ঢাকায় চলে আসছে, সবাই সবাই ঢাকায় চলে আসছে, সবাই ঢাকায়, দারুণ একটি সময় যাচ্ছে আপনার। হ্যাঁ, এটা বলতে পারেন। ছোটবেলার মজার কোনো স্মৃতি আপনি কি মনে করতে পারেন? ছোটবেলায় মনে দাগ কাটার কোনো স্মৃতি, দাদা দাদির সাথে কিংবা বন্ধুদের সাথে, ভাই বোনদের সাথে? কয়েকটা স্মৃতি মনে আছে, এগুলো হয়তো ভুলতে পারবো না আর কোনো জীবনে। এদের দুই দিন আগে বোধ হয় আমরা গরুকটা কিনতে যেতাম, তো সেখানে আমাদের পাশের বাড়ির খোকন, সে হিন্দু, তার উৎসাহ থাকতো সবচেয়ে বেশি এই গরু কেনার ব্যাপারে। সে আগেই কখন যাব আমরা না জানবো, আব্বার পিছিয়ে ছুটাছুটি, তারপরে আমরা যেতাম, তারপরে একটা গরু নিয়ে আসতাম, সেই গরুটা ধরে ধরে আসতো খোকন। মানে কি সুন্দর, মানে আমাদের কি সুন্দরভাবে বেড়ে উঠেছি, এই যে আমাদের অসাম্প্রদায়িক চেতনা চেতনা, এই যে আমাদের বাংলাদেশ, এই যে আমাদের হাজার বছরের একসাথে বেড়ে ওঠার যে ইতিহাস, এটা আমার মনে হয় পৃথিবীর যে কোনো দেশের জন্য একটি উদাহরণ উদাহরণ হবে, যে কোনো দেশের জন্য উদাহরণ। জি, সংসদ সদস্যদের তো অনেক ক্ষমতা, কতটুকু পরপর তিনবার সংসদ সদস্য আপনি কতটুকু উপভোগ করেন? আমি তো ক্ষমতাটা দেখলাম না, ক্ষমতাটা কোথায়? অথচ গবেষকরা বলছেন দেশের ধনী দরিদ্রের বৈষম্য ক্রমশ বাড়ছে, একটি বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে ধনী আর বৈষম্যের মধ্যে, বিশাল বড় বৈষম্য। এটাকে আপনি কীভাবে দেখছেন? ধনী দরিদ্রের ফারাকটা বিস্তর ব্যবধান হয়ে যাচ্ছে, এটা ঠিক না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু অনেক চেষ্টা করছেন, কিন্তু উনি সাথে সেই টিমকে উনি পাচ্ছেন না। এবং কিছু মানুষের হাতেই অনেক সম্পদের পাহাড় গড়ে তোলার যে একটি ব্যাপার, সেটাকেই বা আপনি কীভাবে দেখছেন? এটা আমি এটা এটা দেখি যে এটার খুবই খারাপ একটা ভয়াবহ চিত্র আমি মনে করি। এবং এই এই যে চিত্রটা ধেয়ে আসছে আমাদের দিকে, এগিয়ে আসছে আমাদের দিকে, সমস্ত অর্জনকে ম্লান করে দিবে আমাদের। দুঃখ লাগে, মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদেরও তো অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। জি, যে মুক্তিযুদ্ধের পরে দেশটা কী হবে, সেগুলো শুরুও করেছিলাম আমরা শুরু করেছিলাম, কিন্তু
আমাদের ভুল হোক, আমাদের নেতৃবৃন্দের ভুল হোক, এই সবগুলো আর আপনার সেই আমাদের পরাজিত গোষ্ঠীর যে ওদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কারণে এই যে ওদের ষড়যন্ত্রটাকে ফাইট আউট করতে পারলাম না আমরা, এই না পারার মধ্য দিয়ে আমরা কিন্তু হতাশার আবর্তে দিন দিন নিচে নেমে যাচ্ছি। এখান থেকে উপরে ওঠার কোনো নীতি আমাদের অবলম্বন, কিন্তু তারপরেও কেমন যেন অসহায় লাগে নিজেদেরকে। অনেকে বলেন রাজনীতি হচ্ছে দ্রুত ধনী হওয়ার একটি পন্থা, আপনি এটাকে কিভাবে দেখছেন? রাজনীতি হচ্ছে কিন্তু সমাজের সবচাইতে পবিত্রতম পেশা, সবচাইতে, আবারও বলছি, রাজনীতি হচ্ছে সমাজের সবচাইতে পবিত্রতম পেশা। সেই পবিত্রতম পেশাটাকে কলুষিত করা হয়েছে। এবং ওই যে বললেন যে এমপি মানে বিশাল ক্ষমতার অধিকারী, এই বিশাল ক্ষমতার অধিকারী ব্যক্তিটি যখন দেশের জন্য ফ্র্যাঙ্কেনস্টাইন রূপে আবির্ভূত হয়, তখন কিন্তু ভালো কিছু আশা করা যায় না। আমাদের দুর্ভাগ্য এটা, কিন্তু ভালো কিছু আশা করা যায় না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা এবং প্রত্যাশার কথা যদি বলেন। বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার জায়গা তো বিশাল, যেই কারণে আমরা জীবনদানে উদ্বুদ্ধ হয়েছিলাম, বঙ্গবন্ধু ডাক দিয়েছেন, একবার চিন্তা করি নাই যে আমরা মারা যেতে পারি বা কিছু হতে পারে, একটা বার ঘুণাক্ষরে ওই চিন্তা আসে নাই মাথায়। সবাই ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু দেখেন যে এখন যদি প্রাপ্তির কথা ধরি, তাহলে স্বাধীনতা এসেছে, অর্থনৈতিক মুক্তিটা সেকেন্ড অপশন ছিল আমাদের, যে অর্থনৈতিক মুক্তিটা আনতে হবে। কিন্তু একটার পর একটা বাধা, একটার পর একটা বাধার কারণে সেগুলো আমরা সাফল্য লাভ করতে পারছি না। সেখানে এই বাধাগুলোকে আমাদের চিরতরে নির্মূল করতে হবে। এই নির্মূল করার মধ্য দিয়ে হয়তো আরও কয়েকটা স্টেপ আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে, আপনি এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আজকে অনেক কথা বলতে পারলাম। আমাদের অনেক ভালো লাগে যখন আপনারা আপনাদের স্মৃতিগুলো চারণ করেন, আপনাদের কথাগুলো বলেন। নিশ্চয়ই আরও কোনো অনুষ্ঠানে আপনাকে আমরা আবার পাবো। ধন্যবাদ। দর্শক, ইগ্রুপ প্রেজেন্টস উইথ দ্য লিডার আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.